আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের সমগ্র বরাক তোতা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, সার্বজনীন কালীবাড়ি মন্দিরে 1,00,000 টাকা দান করলেন সংখ্যালঘু বিজেপি নেতা ইকবাল হোসেন। দক্ষিণ করিমগঞ্জের ঐতিহ্যবাহী সর্বজনীন আদি কালীবাড়ির পরিকাঠামোগত উন্নয়নের জন্য ব্যক্তিগত তহবিল থেকে 1,00,000 টাকা দিলেন শাসক দলের সংখ্যালঘু নেতা ইকবাল হোসেন। কালীবাড়ি পরিচালনা সমিতির সভাপতি স্বপন ভৌমিক এর জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মন্দিরের উন্নতিকল্পে 1,00,000 টাকা দান করে সম্প্রীতির এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ইকবাল হোসেন। ধর্ম যার যার উৎসব সবার, এই প্রবাদ বাক্যটি ফের একবার সকলের সামনে তুলে ধরলেন শাসক দলের জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন। এ ব্যাপারে সংবাদ মাধ্যমের সামনে এক প্রতিক্রিয়ায় ইকবাল বলেন, সমাজ ব্যবস্থাকে সঠিক পথে পরিচালিত করতে মন্দির মসজিদ গির্জা সহ অন্য ধর্মীয় প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই যখনই সুযোগ পান ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নতিকল্পে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে থাকেন। দাঁড়ার পর আদি কালীবাড়ির উন্নতিকল্পে যত সামান্যের অংশীদার হতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছেন ইকবাল। আগামী দিনেও এভাবে কালীবাড়ির উন্নয়নের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। এদিন মন্দির চত্বরে সকলের সঙ্গে বসে প্রসাদ গ্রহণ করেন ইকবাল। কালীগঞ্জ থেকে আফজল হোসেন তাপাদারের প্রতিবেদন। পরবর্তী খবরটি হলো, গণিগ্রামের প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা বাতিল, দ্বিতীয় দিনে উদ্ধার বস্তা বস্তা নকল। মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে কাছাড় জেলায় ঘটে গেল বড় অঘটন। পরীক্ষা শুরু হওয়ার মাত্র 15 মিনিটের মধ্যে এক পরীক্ষা কেন্দ্র থেকে ফাঁস হলো প্রশ্নপত্র, আরও এক পরীক্ষা কেন্দ্র থেকে উদ্ধার হলো বস্তা বস্তা নকল। মুখ্যমন্ত্রীর নির্দেশে গণিগ্রাম পরীক্ষা কেন্দ্রের প্রথম দিনের পরীক্ষাকে ইতিমধ্যে বাতিল বলে ঘোষণা করেছে সেবা, সকজ করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে লক্ষ্মীপুর থেকে এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ, উদ্ধার হয়েছে মোবাইল ফোন। শুক্রবার থেকে রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন ইংরাজি বিষয়ের পরীক্ষাকে কেন্দ্র করে কাছাড়ের গণিগ্রাম পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের এক চাঞ্চল্যকর দৃশ্য সামনে আসে। সীমানার দেওয়াল টপকে পরীক্ষা কেন্দ্রের ভেতরে নকল পাচার করেন একাংশ লোক। আর সোমবার দ্বিতীয় দিনে ওই পরীক্ষা কেন্দ্র থেকে উদ্ধার হয় বস্তা বস্তা নকল। মাধ্যমিক তো বটেই, উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে পরীক্ষার্থীদের কাছ থেকে উদ্ধার হয় গাদা গাদা হাতে লেখা টুকলি সহ বড় বড় নোট বই। সূত্র জানায়, এদিন মাধ্যমিকে সাধারণ গণিতের বিষয়ের পরীক্ষা ছিল। সকাল আনুমানিক 8টা থেকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশ শুরু হয়। পরীক্ষার্থীদের চেকিং করার জন্য স্কুলের গেটে তখন ছিলেন একাংশ শিক্ষক শিক্ষিকা। প্রত্যেক পরীক্ষার্থীকে চেক করে ভেতরে প্রবেশের প্রক্রিয়া শুরু হতেই ধীরে ধীরে ঝুলি থেকে বেরিয়ে পড়তে শুরু করে মস্ত সব বেড়াল। ছাত্রছাত্রীদের কাছ থেকে উদ্ধার হতে থাকে নকলের পুটলা। হাতে লেখা চিরকুট তো আছেই, ছিল বড় বড় নোট বইও। কেউ পায়ে বেঁধে নোট বই নিয়ে এসেছে, তো কেউ পকেটে পুরে নিয়ে এসেছে হাতে লেখা টুকলি। শিক্ষকরা ছাত্রদের চেকিং করেছিলেন, ছাত্রীদের চেকিংয়ের দায়িত্ব সামলেছেন শিক্ষিকারা। এতে বেশ সমস্যা উপহান তারা। সূত্র জানায়, একাংশ ছাত্রী তো শরীরের প্রাইভেট পার্টে পরে নকল নিয়ে এসেছিল পরীক্ষায় বসতে। অবশ্য শিক্ষিকাদের তল্লাশিতে হুড়মুড়িয়ে বেরিয়ে পড়ে সব কিছু। সূত্র জানায়, কিছুক্ষণ এভাবে চলতেই নকলে ভরে যায় আস্ত একটা বস্তা। একই দৃশ্য ছিল এদিন দুপুরেও। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেও পরীক্ষার্থীদের চেকিং করতে গিয়ে বেরিয়ে আসে বান্ডিল বান্ডিল নকল। তখন চেকিং স্থলে উপস্থিত ছিলেন সার্কল ম্যাজিস্ট্রেট মিনার্বা দেবী সহ আসাম পুলিশের ইন্সপেক্টর নবকুমার শইকিয়াও। কিছুক্ষণ একাংশ ছাত্রছাত্রীর কাছ থেকে নোট বই উদ্ধার করেছেন পুলিশের এই ইন্সপেক্টর নিজে। কয়েকজন পরীক্ষার্থীকে তল্লাশি করেছেন সার্কল অফিসারও। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে উদ্ধার হওয়া এক কার্টুন নকল পুলিশ থানায় নিয়ে যায়। সূত্র জানায়, মাধ্যমিকের প্রথম দিন গণিরগ্রাম পরীক্ষা কেন্দ্রে সংগঠিত নকল সরবরাহের ঘটনায় ইতিমধ্যে নড়ে চড়ে বসেছে সেবা। এ নিয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করার পাশাপাশি ওই দিনের পরীক্ষা বাতিল করা হয়েছে। ওই দিনের নির্দিষ্ট বিষয়ের পরীক্ষা কম্পার্টমেন্টাল হিসাবে পরবর্তীতে গ্রহণ করা হবে বলে সেবার নির্দেশে বলা হয়েছে। সূত্র জানায়, গাদা গাদা নকল উদ্ধারের এই ঘটনা ছাড়া এদিন অবশ্য পরীক্ষা কেন্দ্রের সীমানার দেওয়াল টপকে কেন্দ্রের ভিতরে নকল নিয়ে প্রবেশের সাহস কেউ দেখাননি। ওসি নবকুমার শইকিয়ার নেতৃত্বে কঠোর ছিল পুলিশ। বাজার এলাকায় থাকা কম্পিউটারের দোকানও বন্ধ রাখা হয়। পুলিশের সন্দেহ, ওইসব কম্পিউটারের দোকান থেকেই হয়তো প্রিন্টিং করে নকল কপি করা হয়। সূত্র জানায়,
গণিরগ্রাম থেকে নকল উদ্ধারের ঘটনা ছাড়া এদিন মাধ্যমিকের গণিত বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনাও ঘটে। পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিটের মধ্যে মোবাইলে মোবাইলে ঘুরে বেড়ায় প্রশ্নপত্র, রীতিমতো ভাইরাল হয়ে যায় প্রশ্নপত্র। জেলার লক্ষ্মীপুর ইউনিয়ন হাইস্কুল থেকে এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই পরীক্ষা কেন্দ্র থেকে মোবাইল সহ এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আসাদ আকবর লস্কর নামের ওই পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। সূত্র জানায়, ওই পরীক্ষা কেন্দ্রের কমন রুম থেকেও কয়েকটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুই পরীক্ষাতেই গণিগ্রাম পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীদের কাছ থেকে নকল উদ্ধারের ঘটনায় নানা প্রশ্নের উদ্রেক হচ্ছে। রাজ্য তুলপাড় হওয়া ঘটনার পরও কোন সাহসে এত এত নকল সঙ্গে নিয়ে পরীক্ষার্থীরা হাজির হলেন পরীক্ষা কেন্দ্রে? তাহলে কি এটাই ছিল গণিগ্রাম পরীক্ষা কেন্দ্রের অভ্যন্তরীণ অবস্থা? কারণ এর আগের পরীক্ষাগুলিতে তো এত এত নকল উদ্ধারের ঘটনা সামনে আসেনি। বস্তুত পরীক্ষা কেন্দ্রের প্রবেশমুখে পরীক্ষার্থীদের তল্লাশি চালানো হলেও উদ্ধার হয়নি কোনো বইপত্র বা হাতে লেখা নকল। প্রশ্ন উঠছে, তাহলে কি নিয়ম রক্ষার চেকিং চলছিল এতদিন? স্থানীয়দের কথায় এই পরীক্ষা কেন্দ্র থেকে নকল ফর্মুলাটা বন্ধ হওয়া চাই। মুস্তাফা কামাল বড়বুইয়া, রাজু আহমেদ চৌধুরী, জুনাইদ আহমেদ মজুমদারদের কথায় নকল সিন্ডিকেটের শেকড়টা উৎখাত করতে হবে, অন্যথায় বৃহত্তর এই এলাকার শিক্ষার পরিবেশ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এসব ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষকে কাঠগোড়ায় দাঁড় করান তারা। জুনাইদ মুস্তাফাদের দাবি, পরীক্ষা কেন্দ্রের ভেতরে এই নকল কাণ্ডে কে বা কারা জড়িত তা বের করতে উচ্চ পর্যায়ের তদন্ত প্রয়োজন। অপরদিকে রামনাথপুর থানার পুলিশ হেফাজত থেকে পলাতক অভিযুক্ত ফারুক আহমেদ ফের পুলিশের জালে ধরা পড়ল। থানা থেকে পালিয়ে যাওয়ার 48 ঘন্টার মধ্যে তাকে ফের গ্রেফতার করতে সক্ষম হলো রামনাথপুর পুলিশ। গত সপ্তাহে গালমুড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ী সৈদুল আলম বড়বুইয়াকে রাস্তায় আক্রমণ করে মারপিট সহ লুটপাট চালিয়েছিল অভিযুক্ত ও তার সঙ্গীরা। এই ঘটনার সূত্র ধরে তদন্তে নেমে পুলিশ জামিরা তৃতীয় খণ্ড গ্রামের ফারুক আহমেদকে গ্রেফতার করে, কিন্তু পরে থানা থেকে পালিয়ে যায় সে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে পলাতক অভিযুক্তকে ফের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। অভিযোগ, ব্যবসায়ী সৈদুলকে মারপিট করে আনুমানিক 5 লক্ষ টাকা ছিনতাই করেছিল ফারুক বাহিনী। ঘটনার সূত্র ধরে জামিরা ও রামনাথপুর পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিবার হবিবুল্লাহ বড়বুইয়া নামের আরেক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। অপরদিকে উত্তর পূর্বের 3 রাজ্যে নতুন সরকারের শপথের অনুষ্ঠানে যোগ দিতে আজ একদিনের সফরে আসামে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকালে বরজাল বিমানবন্দরে নেমে প্রথমে শিলং, পরে কুহিমায় যাবেন তিনি। 2 রাজ্যে শপথের অনুষ্ঠান সেরে সন্ধ্যায় ফিরে আসবেন গুয়াহাটিতে। তারপর রাজ্য মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। ফলে মোদির উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকের জন্য প্রস্তুত হচ্ছে সরকার। সোমবার বিকেলে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজ মেঘালয়ে শপথ নেবে কনরাড সাংমার নেতৃত্বাধীন এনডিএ সরকার। একই দিনে কুহিমায় শপথের অনুষ্ঠান হবে নাগাল্যান্ডের এনডিএ সরকারের। বুধবার ত্রিপুরার নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণের অনুষ্ঠান রয়েছে। তাই 3 রাজ্যে শপথের অনুষ্ঠানে যোগ দিতে এসে আজ সকালে গুয়াহাটি হয়ে শিলং ও কুহিমা যাবেন প্রধানমন্ত্রী। সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রীর সফরের বিশদ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। স্বাস্থ্যমন্ত্রী জানান, আজ সকাল 10টায় বরজাড় বিমানবন্দরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বরজাড় থেকে সরাসরি তিনি চলে যাবেন শিলংয়ে, সেখানে মেঘালয়ে নতুন সরকারের শপথের অনুষ্ঠানে যোগ দেবেন। শিলং থেকে সরাসরি চলে যাবেন কুহিমায় নাগাল্যান্ডে নতুন সরকারের শপথের অনুষ্ঠানে যোগ দিতে। কুহিমা থেকে সন্ধ্যা 5টায় তিনি ফিরে আসবেন গুয়াহাটি। রাজ্য অতিথিশালায় উঠবেন প্রধানমন্ত্রী, সেখানে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন। আজ সন্ধ্যা 6:45 খানাপাড়ার সরকারি অতিথিশালায় বসবে মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসমে এটাই প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচি। গুয়াহাটিতে রাত কাটিয়ে বুধবার সকালে তিনি উড়ে যাবেন আগরতলায়, সেখানে ত্রিপুরায় নতুন বিজেপি সরকারের শপথের অনুষ্ঠানে যোগ দেবেন। আগরতলা থেকেই দিল্লিতে উড়ে যাবেন প্রধানমন্ত্রী। শুধু মঙ্গলবার রাতেই গুয়াহাটি কাটাবেন তিনি। তাই প্রধানমন্ত্রীর সফরে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য তৎপর হয়েছে সরকারও।
আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সন্ধ্যা 6:45 থেকে শুরু হবে বৈঠক। প্রতিটি সরকারি বিভাগের কাজকর্ম পর্যালোচনা করা হবে। কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণ করছে যেসব বিভাগ, সেই সব বিভাগের কাজকর্ম অধিক গুরুত্ব পাবে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বৈঠকে। মোদী নিজে মার্গদর্শন করবেন। প্রধানমন্ত্রী এক নির্দিষ্ট সময়ের বিরতিতে কখনো মুখ্য সচিব, কখনো মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। তবে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক এই প্রথম। ফলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকের জন্য আমরা সকলে আনন্দিত হয়েছি। সব কিছু পর্যালোচনা হবে বৈঠকে। বৈঠকে গৃহীত অনেক সিদ্ধান্ত সুদূর প্রসারী হবে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।